শপথ। আচ্ছা শোনো, এই দীপের সঙ্গে আমাদের বন্যাকে কেমন মানাবে গো? হুম, মানে এই বন্যার পাশে দীপকে কেমন লাগে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি কি বন্যা আর দীপের বিয়ে নিয়ে ভাবতে শুরু করলে নাকি? হ্যাঁ, এই সমস্ত চিন্তা একদম মনে এনো না, একদম প্রশ্রয় দিও না। আচ্ছা, জোর করে আগে থেকে কিছু ভেবে নেওয়াটা কি ঠিক? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। না না, আমার এটা ভাবা ঠিক নয়। কোথায় ওরা, কোথায় আমরা, আকাশ পাতাল তফাত। আমার খুব অন্যায় হয়েছে এটা ভাবা। কি হয়েছে বলো তো তোমার? সব কিছু আজ এত সেন্টিমেন্টালি নিচ্ছ? দেখো, ন্যায় অন্যায়ের ব্যাপার না। বন্যা আমাদের বড় হয়েছে তো, ওর জীবন নিয়ে নিশ্চয়ই ওর নিজস্ব কিছু ভাবনা চিন্তা আছে, আর আমরা তো সেটাকেই মেনে নেব বলে ঠিক করেছি, তাই না? দেখো, আমি তোমাকে বন্যার বিয়ে নিয়ে ভাবতে বারণ করছি না, তবে একটা কথা তো মানবে, বন্যা যাকে বিয়ে করবে তাকে বন্যার নিজস্বতাটাকে মেনে নিয়ে বিয়ে করতে হবে। আবার উল্টো দিকে বন্যারও সেই ছেলেটিকে ভালো করে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, সে তো 100 বার। বন্যার বিয়ে নিয়ে তুমি নিশ্চয়ই ভাববে, তুমি ভাববে না তো কে ভাববে? ওর বিবাহিত জীবন যাতে ভালো হয়, সুখের হয়, তোমাকেই তো ভাবতে হবে। কিন্তু আমার কথাটা কি জানো, আগে থেকে কোনো রকম স্বপ্ন দেখো না সুমিতা, যদি কোনো কারণে সেই স্বপ্নটা ভেঙে যায় না, তাহলে মনে বড় আঘাত পেতে হয়। আমি আসলে বুঝতে চাইছিলাম যে কি আছে এর মধ্যে। আসলে শ্রেয়ার জন্য কিছু গিফট কিনে আনলাম, এতদিন বাদে মেয়েটা আসছে। শ্রেয়া কবে এলো কলকাতায়? এই তো কিছুদিন আগে। ও, তুমি ওদের ইনভাইট করেছো? আচ্ছা, তুমি এমন ভাবে বলছো কেন? আমি কি বরুণ কাকুদের এর আগে ইনভাইট করিনি? তবে হ্যাঁ, এটা বলতে পারো যে এবারে ইনভাইট করেছি আমি শ্রেয়ার জন্য। মানে এতদিন বাদে মেয়েটা ফিরলো, তাই? শ্রেয়ার ফিরে আসার কারণে খাওয়া দাওয়া? বলতে পারো শ্রেয়ার এ বাড়িতে আসার কারণে খাওয়া দাওয়া। আজকে আসবে? বলেনি কিছু। আজকে বরুণ কাকুর কিছু মিটিং টিটিং আছে, যেদিন আসবেন বলে দেবেন। তাহলে দীপকে আজকে আটকালে কেন? ও, এটাই তোমার তাহলে আসল জিজ্ঞাসা? সোজাসুজি তো জানতে পারতেন। না না, তাই তো জানতে চাইছি। দীপকে যদি আমি আজকে না আটকাতাম, তাহলে তুমি কি করতে? বন্যার সঙ্গে ওকে পাঠাতে? অজিতেশ তার মেয়ের দায়িত্ব আমাদের উপর দিয়ে পাঠিয়েছে এখানে, ওকে একা ছেড়ে দেওয়াটা তো ঠিক হতো না, তাই না? একাই তো এসেছিল, একাই তো এসেছিল। আর তাছাড়া তুমিও সঙ্গে যেতে পারতে, আমি তো তোমাকে বারণ করিনি। অঞ্জলি আমায় বলেছিল যে শ্রেয়া আসছে, দীপ যদি বাড়িতে থাকে তাহলে ওদের মধ্যে কথাবার্তা হয়ে যাবে সবকিছু নিয়ে। তাই সবকিছু নিয়ে মানে ছোটবেলার বন্ধু অংশ, ওদের মধ্যে তো অনেক কথা জমে থাকতেই পারে। আর এনিওয়ে, আমি আমি দীপকে বলছি, চাইলে যেখানে ইচ্ছে যেতে পারে, আমি ওকে আটকে রাখবো না। বাড়িতে বসে বোর হওয়ার দরকার নেই ওর। মাধবী, আর দেখো, ভবিষ্যতে যদি বন্যা আর দীপের মধ্যে কোনো সম্পর্ক হয়, ওরা যদি ঠিকই করে যে ওরা একে অপরকে বিয়ে করবে,
তো খুব ভালো, আমরা তো সেটা মেনে নেব, এটাই তো নিশ্চিত। দীপ চমকার ছেলে, খুব স্বচ্ছ মনের ছেলে, খুব সেন্সিটিভ ছেলে, আর সব থেকে বড় কথা মাথার উপর অংশুর মতন একজন অভিভাবক থাকবে, তাই না? দেখো সুমিতা, আমাদের মনে যাই থাক, আমরা কিন্তু নিজে থেকে আগ বাড়িয়ে কোন রকম উদ্যোগ নেব না। তাতে কি হতে পারে জানো? এই যে দুটো পরিবারের মধ্যে একটা মধুর সম্পর্ক, এটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তুমি নিশ্চয়ই সেটা চাও না? না না, আমি কখনো তো চাই না। বাস, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। তোমার সঙ্গে আমার একটু আলোচনা ছিল। আমার সঙ্গে আলোচনা? হ্যাঁ, বসুন বসুন বসুন। হঠাৎ বসুন না, কৌশল দেখে একটু কফি বলি তোমার আমার জন্য। হঠাৎ এত খাতির করছো কেন তুমি? কি আশ্চর্য, বললাম যে আলোচনা আছে। কখনো তুমি আমার সঙ্গে কোনো কিছু নিয়ে আলোচনা করেছো নাকি? এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যে অভিযোগ মাধবে। আমি প্রতিটা সময় প্রতিটা ব্যাপারে তোমার সঙ্গে আলোচনা করেছি। এই সেদিনও রাজ্যসভার ব্যাপারে আলোচনা করিনি। থাকো সব কথা, তুমি কি বলছিলে সেটা বলো। দীপের সঙ্গে বন্যাকে কেমন মানাবে বলো তো? আমি ভেবে দেখিনি এটা। ভাববে একটু, সময় পেলে নিশ্চয়ই ভাববো। আমি কিন্তু ভেবে নিয়েছি। তুমি কি তোমার ভাবনাটা আমার উপর চাপিয়ে দিতে চাইছো অংশু? নো, খানিকক্ষণ আগেই তো তুমি বললে তুমি মা, তোমার একটা দায়িত্ব আছে, অধিকার আছে। তুমি এটা তোমার মন থেকে, তোমার বিশ্বাস থেকে বলছো? মানে? মানে আমার মতামতটা তুমি মানবে তো? বন্যা কিন্তু খুব ভালো মেয়ে। আমি বললাম তো আমি এ নিয়ে পরে ভাববো। দেখো মাধবী, আমার পয়সার অভাব নেই। বড় লোকের ঘরের মেয়ে, তাকে বউ করে আমি আনতে চাইছি। আমি বললাম তো আমি বুঝতে পেরেছি তুমি কি চাইছো। তুমি বন্যাকে এবারে বউ হিসেবে চাইছো, ছেলের বউ হিসেবে, তাই তো? যদি তোমার মত থাকে। বরুণ কাকুরা আসুন, ওনাদের সঙ্গে কথাবার্তা হোক, তারপরে নিয়ে। আচ্ছা, অজিতেশ বাবুর সঙ্গে কথা হয়েছে তোমার এই বিষয়ে? তোমার সঙ্গে কথাটাই তো পুরো হলো না এখন। তার মানে আর দীপ জানে কিছু? না, তেমন করে কোনো কথা হয়নি, তবে ওর মনের ইচ্ছেটা আমি জানি, বুঝতে পেরেছি। ঘরে আছে না? চলো না, এর সঙ্গে কথা বলি। না, তোমায় যেতে হবে না। আমি এ নিয়ে ওর সঙ্গে পরে কথা বলবো, এখন দীপ। খারাপ করিস না মা, চলো খাবি, চল। পরে খাবো বাবা, রাখো না এখন। না মা, চল এখনই চল। ভালো লাগছে না বাবা, পরে খাবো। মিষ্টি মিষ্টি, বন্যা দিদির গলা না? কোথায় বন্যা মা? আমাকে ডাকলো তো। দূর, তুই জেগে জেগে স্বপ্ন দেখছিলি। না বাবা, আমি স্পষ্ট শুনেছি। মিষ্টি, কি খবর? আচ্ছা কাকু, বন্যা দিদি আসেনি? বন্যা দিদি কই? না তো আসেনি। দেখলি? আমাকে ডাকলো তো বন্যা দিদি। আচ্ছা মিষ্টি, বন্যা দিদি যদি আসে তাহলে তুমি খুশি হবে? হব। আচ্ছা তাহলে আমি একটা কাজ করি, আমি ম্যাজিক করে বন্যা দিদিকে আনার চেষ্টা করি। ও মা,
চেষ্টা করতে পারি করে না করে না ম্যাজিক করে না করে না আচ্ছা আচ্ছা দাঁড়া 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 এদিকে এদিকে ফোকাস ফোকাস গিলি 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 গে কি না না এইভাবে হবে না এইভাবে হবে না শুন তুই একটা তুই একটা কাজ কর তো চোখ দুটো বন্ধ কর হ্যাঁ আর আমার সঙ্গে সঙ্গে বলবি কিন্তু হ্যাঁ না হলে কিন্তু বন্যা দিদি আসবে না ঠিক আছে নে বল ফোকাস 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 গিলি 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 গে গিলি 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 গে কোথায় লোকেশ তিওয়ারি আজ আবার তোমার পেছন পেছন আসেনি তো না সত্যেন কাকা আমি খুব সাবধানে এসেছি আর তাছাড়া যাকে দায়িত্ব দিয়েছি তোমাদের রক্ষা করা সে তোমাদের ঠিক রক্ষা করবে ওই উকিল বাবুর কথা বলছো এই মিষ্টি আয় এই দেখ দেখ তো এটা কি এগুলো সব তোর জন্য চকলেট এই এটাতে তুই ছবি আঁকবি হ্যাঁ পারিস না বলেই তো শিখবি জানিস মিষ্টি ওই দাদাটা কিন্তু খুব ভালো ছবি আঁকে আচ্ছা বন্যা দিদি ওই দাদাটা এলো না কেন দাদাটার অন্য একটা কাজ আছে মিষ্টি দাদাটার কাজ আছে কিন্তু আজকে তো রবিবার পাকা বুড়ি হয়েছে দাদাটার অন্য কাজ আছে মিষ্টি কি কাজ বল না ছবি আঁকা নে এবার তুই একটা ছবি আঁক এই নে বলছি যে ছেড়ে দিয়ে আসি আপনাকে না আমি একাই যেতে পারবো না গেট অব্দি দীপ্তমান আপনি এমনিতেই আমার কাছে অনেক বড় আর বড় হওয়ার দরকার নেই সত্যি বলছেন আপনাকে মিথ্যে বলতে যাব কেন ছবি আঁকছো হ্যাঁ তুমি বেরোতে বারণ করলে তাই ছবি আঁকছি মন খারাপ হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে তুমি বেরোতে পারো রিলি বাপ রে কত আনন্দ না সেরকম কিছু না যে বাই দ্য ওয়ে আমি যদিও ছবি আঁকাটাকে একদম বুঝি না কিন্তু এটা কি আঁকছো তুমি কার ছবি তোমাকে কে বললো তুমি ছবি আঁকা বুঝো না আমি জানি আমি ছবি আঁকা বুঝি না কারণ আমি বুঝতেই পারছি না তুমি কি আঁকছো কার ছবি এটা এটা মা এটা এটা মিষ্টি মিষ্টির ছবি মা মিষ্টি কে মিষ্টি একটা ছোট্ট ছোট্ট একটা বাচ্চা হুম তো হঠাৎ মিষ্টির ছবি তুমি আঁকছো কেন মা ছবি আঁকতে আঁকতে মানে ছবি আঁকতে গেলে কোন না কোনো ইন্সপিরেশন লাগে আজকে হঠাৎ মিষ্টির কথা মনে পড়লো তাই আঁকছি দ্যাটস ট্রু এটা তুমি একদম ঠিক বলেছ আচ্ছা এই ছবিটার সঙ্গে কোনোভাবে বন্যা কানেক্টেড নয় তো
তুমি কি তাহলে বেরোচ্ছ এখন? ইয়াপ, আমি বললেই তুমি বেরিয়ে আসি। তুমি কি জানো শ্রেয়া কলকাতাতে এসেছে? শ্রেয়া? না, আমাকে ইনফর্ম করেনি। আচ্ছা, ওকে আগের মতো বাচ্চা মেয়ে আছে যে তোমাকে ইনফর্ম করবে। তুমিও তোকে ফোন করতে পারো, খোঁজ নিতে পারো। ঠিক বলেছো, আমি ফোন করে নিচ্ছি। কিন্তু একটা জিনিস মনে রেখো, ও আগের মতো আর বাচ্চা মেয়ে নেই, ও কিন্তু এখন ইয়াং লেডি। কোথায় যাবে তুমি? ক্লাবে? ক্লাবে? ক্লাবেই যাবো। দ্যাটস গুড, তাহলে তুমি একটা কাজ করো না, শ্রেয়াকে সঙ্গে নিয়ে ক্লাবে যাও। শ্রেয়াকে? হ্যাঁ, ওকে, শ্রেয়াকে নিয়ে যাবো। আমি ফোন করে নিচ্ছি। মা, বাড়িতে খাবে না নিশ্চয়ই? না মা, তোমার ফেমাস শেফকে বলে দিই বাইরে। ওকে। মন্নাকে গিয়ে একেবারে সারপ্রাইজ করে দেব। ওরা একদম মান্দাবাজি পেয়ে গেছে, এক এক করে সব সরে পড়ছে। ও তো সরলো, যদি এক এক করে এইরকম ওই সবাই যদি সরে যায় তাহলে আমাদের অবস্থাটা হবে কি? আমাদের নাকে মরতে হবে। ওই যে ওই যে যদু, ওকে একবার বলে দেখি, ও কি আমাদের কথা শুনবে? একবার বলেই দেখি না। ও যদি বলে তবে অজিতেশ বাবু আমাদের একটা কিছু সমস্যার সমাধান করে দিতে পারে। চলো চলো, আমরা যাই। চলুন, আমরা সবাই মিলে যাই। একদম, এটা যেন ভুল না হয়। ও যদু, কি ব্যাপার খুড়ো? হঠাৎ যদু নামে এত মধু? তুই বিপদে পড়েছিস রে যদু। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি বিপদে পড়েছ। আমিও বুঝতে পেরেছি, সুদের টাকা পাওনি, তাই তো? না গো, খালি বলছে দেবে দেবে, কিন্তু এখনো পর্যন্ত দিচ্ছে না। আরে কমল, তুই তো টাকার সুদ পেয়েছিস। না তো, প্রসাদ তো বললো বাবু কলকাতা থেকে ফিরলে তবে টাকা দাও। প্রসাদ দাও চলে গেছে? কি ব্যাপার বলতো অনিল, আমার তো মাথায় কিছু ঢুকছে না। আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে এরা নিজেদের জমি বেচে সেই টাকা লোকেশ বাবুর কাছে রাখতে দিয়েছে, সুদের টাকা পাবে মাসে মাসে, আর সেই টাকা দিয়ে মুরগির ঠ্যাং চিবো। আর এখন কি হচ্ছে জানি, ওরা এখন আঙ্গুর চুষছে, সুদের একটা টাকাও লোকেশ বাবু ওদের দেয়নি। মরলো তাঁতিও তিলবে, মরলো তাঁতিও তিলবে। আমাদের এই বিপদে তুই নাচছিস যদু? নাচবো না, যখন বারবার বলা হয়েছিল যে জমি বেচো না তখন শুনেছিলে, এখন আমি শুনবো কেন তোমাদের কথা? বলছি বাবাকে একবার বললে হয় না? হ্যাঁ যদু, তুই একবার অজিতেশ বাবুকে বল, যদি কিছু করতে পারে উনি পারবে আমাদের জন্য রে। সবাই মিলে বল একবার, একবার করো কিছু। আমি 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 কি বলি, এর মধ্যে আর অজিতেশ বাবুকে টানার দরকার কি? তাই না? শুনলে শুনলে তোমাদের ভাই কি বললো? আমার কথা শুন যদু। খুড়ো, তুমি কিন্তু খুব ভুল করছো খুড়ো, খুব ভুল করছো। তোর ভরসা থাকে থাক লোকেশের উপরে, আর আমাদের কোনো ভরসা নেই। কবে আসবেন উনি, তবে আমাদের টাকা দেবে? আরে ওই তো অজিতেশ বাবু আসছেন। বাবু, বাবু! হ্যাঁ বলো অজিত। যদুর সামনে ওর ওরকম হাত জোড় করে দাঁড়িয়ে আছে কেন, কি ব্যাপার? আমার সব